হ্যাঁ, আমি এখান থেকে খবর পেলাম যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটার জন্য ইআরডিকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এখন আইএফসি এবং বাংলাদেশ ব্যাংক বসে এই $1 বিলিয়ন একটা টাকা অফশোর বন্ড তৈরি করবার কাজ শুরু করেছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের ওভারঅল যে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টে এটা খুব কাজ করবে। আর দ্বিতীয়ত এটা আমাদের জন্য সম্মানের বিষয় এই কারণে যে আমাদের টাকা বা আমাদের লোকাল কারেন্সি এই প্রথম আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে সংযুক্ত হবার একটা সুযোগ পাচ্ছে। এই বন্ড কিন্তু যে বন্ডটা ইস্যু করা হবে সেটা কিন্তু এই টাকা বন্ড ইস্যু লন্ডন স্টক মার্কেটে কিন্তু এটা লেনদেন হবে, আমাদের এনআরবিরা এটা কিনবেন, অন্যরাও কিনতে পারবেন এবং এই টাকা এসে আমাদের দেশে ডলারে আসবে, এসে টাকায় কনভার্ট হয়ে যাবে এবং আমরা এইখানে এক ধরনের হেজিং মেকানিজম কাজ করবে, আইএফসি এই কাজটি করবে। সুতরাং এতে যাতে কোনো রকমের ঝুঁকি না থাকে সেরকম একটি ব্যবস্থা করবে।